আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাম মাছ ভুনা রেসিপিটা শেয়ার করলাম। আবার আমার চ্যানেলে কিন্তু আরেকটি বাম মাছ ভুনা রেসিপিটা আছে, কিন্তু এই বাম মাছ ভুন আবারও নিয়ে চলে আসলাম, আর ওই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে বাম মাছ রান্না কিন্তু করলে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি দুইটা বাম মাছ নিয়ে নিয়েছি। বাম মাছগুলো অনেক সুন্দর বড় বড় ছিল, আমি ছিলে নিয়েছি, অনেকে আবার না ছিলে চামড়া সহকারে নেয়। আমার চামড়া সহকারে আমরা আবার পছন্দ করি না, ভালো লাগে না, তাই আমরা ছিলে নিই। আর এই তো এখানে কড়াইয়ে আমি এখন সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু বাম মাছ ভুনা অনেক সুন্দর হয়, ভালো লাগে খেতে। আর এ পর্যায়ে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজটা ভেজে নেওয়া নিব। অনেকেই আবার অনেকভাবেই রান্না করেন, কিন্তু আমরা বগুড়ার মানুষ এভাবেই রান্না করি, আমাদের বগুড়ার রান্না বান্না অনেকের সাথেই মিলে যায়। আর এভাবে আমরা রান্না বান্নাগুলো করে নিই ঝটপট আকারে। আর এখানে আমি জিরা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কি করে একটু ভেজে নেব। এখন একটু পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছেন একটু হালকা বাদামি হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। এ পর্যায়ে সব মশলাগুলো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আর যে কোনো মাছের ভুনা কিন্তু এরকমভাবে করা যায়। আর এখানে আমি আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ আমি মরিচ বাটা, কাঁচা মরিচ বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আবার মরিচের গুঁড়াটা দেবো, এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াও দিয়ে দিব আমি 1/2 চামচ, যদি একটু সামান্য একটু বেশি আর কি। মরিচের গুঁড়া দিলে হয় কি কালারটা একটু সুন্দর আসে, আমি দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিব 1/2 চামচ, যদি একটু বেশি। এরপর যে একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। আর এই মশলাটা কষানোর মধ্যে কিন্তু আপনি রান্নাটা ডিপেন্ড করে। আর এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কীভাবে খুবই সুন্দর লাগছে আর কি, খুবই সুন্দর করে রান্নাটা হয়ে গেল। আর এরপরে কিন্তু আমি এখানে বাম মাছগুলো যে কেটে রেখেছিলাম সেই বাম মাছটা এখন দিয়ে দিব। আর এই তো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে একটু পানি দিয়ে দেবো। আর এখানে কিন্তু যতক্ষণ আপনি আর কি মাছটা গা থেকে যখন ছেড়ে দেবে আর কি, আর কড়াই আটকে ধরবেন, এ পর্যায়ে বুঝতে পারবেন যে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 1-2 মিনিটের মতো আমি খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এ পর্যায়ে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, জাস্ট মাছগুলো একটু সিদ্ধ হবে আমি একবারই দিয়ে দিব, আর বারবার করে দিব না। পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে। আর এখানে 5 মিনিট পর রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা ইয়ামি হবে দেখে তো বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।